নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই উদ্যোগপতি প্রতিভার। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে মনীষাস ক্রিয়েশনের অনুষ্ঠান, মনীষার অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত মনীষাকে। শুরু করি মনীষা, একদম তুমি তো আজকে ভীষণভাবে বসন্তের রঙে রঙিন। যদিও আমাদের এখন শীত পড়লো না, এখনো শীত এসে পৌঁছায়নি, কিন্তু আমরা বসন্তটাকে মাথায় রাখছি। সামনে বিয়ে বাড়ির মরশুম, একদম আছে, পিকনিক আছে, সবকিছু সবকিছু। তো দেখা শুরু করি, প্রথমে না কিছু র‍্যাপার দেখাবে, মানে দুটো দেখাচ্ছি। আচ্ছা, দুটো দেখাবে, আমি দেখাই র‍্যাপারটা। এটা কিন্তু পুরোটা এমব্রয়ডারি করা এবং এটা সেট, মানে টোটালটাই সেট। আর টপটা যেটা রয়েছে, একদম দেখো র‍্যাপারের ডিজাইনটাই টপে করা আছে, কিন্তু টপটা না মানে স্টিচ করা নেই, জাস্ট ফ্রেমিংটা করা আছে। জাস্ট আপনারা কিন্তু আপনাদের মাপ অনুযায়ী হাত এবং গাটাকে মানে তৈরি করে নেবেন, টেলারকে দিয়ে একটা স্টিচ করিয়ে নিন। এগুলোর প্রাইস কত বললে? 1450। 1450। হ্যাঁ, এটা একটা, এটা একটা দাওটা। আচ্ছা, এটা একটু খুলে দেখাই তাহলে ফ্লেয়ারটা বোঝা যাবে। বিশাল বড়। মানে আমি কেন বললাম এটা সেট, দেখুন যেমন ভাবে র‍্যাপারে কাজ রয়েছে, টপেও কিন্তু ঠিক সেই কাজটাই করা আছে। এগুলো সবই ওই সেমি স্টিচ করা, মানে ডিজাইনটা ফেলা আছে। এটা ব্যাক সাইডটা 1450। দুটো আমরা দেখালাম, এবার কি আমরা শাড়িতে যাব নাকি না কিছু দেখিয়ে নেব? মাঝে মাঝে না ওটা দেখিয়ে দেবে বা কিছু দেখিয়ে নিই? দেখিয়ে নিই, দেখিয়ে নিই, তাহলে কি শাড়ি দিয়ে শেষ করবো। এখন তো ইউটিউবে প্রোগ্রাম থেকে যায়, সুতরাং অসুবিধা নেই। এটা কি বলো, বলো দাও। এগুলো ব্লাউজ পিস আছে, একদম পিওর হচ্ছে যে ওই হ্যান্ড কলম পেইন্টিং। হ্যাঁ, মানে ব্যাক এবং দুটো হাত এভাবে করে দেওয়া আছে। এগুলো কিরকম প্রাইস? এগুলো 550। মানে এগুলো কিন্তু পেইন্টিং কলমকারী, মানে নিব যেটা একদম কলমকারী যেটা হয় পেইন্টিং, একদম ওই কলহস্তি থেকে এই প্যাচগুলো নিয়ে আসা। আচ্ছা, এগুলো তোমার কিরকম প্রাইস? 550। আচ্ছা, এটা ব্লাউজ পিস। 550। এটা বাটিকের, পুরো হ্যান্ড বাটিকের, বাটিকের মধ্যে আর পেইন্টিং, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে পেইন্টিং মানে ওই অ্যাসিড বাটিক যেভাবে হয় আর কি, সেটাই, সেইভাবে। এগুলোও 550 মাত্র। হ্যাঁ, মাত্র, মাত্রটা বলতেই হবে, মেনশন করতেই হবে। হ্যাঁ, কারণ এত সুন্দর কাজ, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর, মানে একদম ইউনিক, ভীষণ। আর এগুলো হচ্ছে 350। মানে এগুলো যেহেতু তোমার অ্যাপ্লিকে যাচ্ছে। হ্যাঁ, অ্যাপ্লিক আছে, স্টিচ আছে, এটা যেমন স্টিচেই রয়েছে। এটা একদম বিয়ে টোপরের সঙ্গে কাজ কৌটো, এটা যেমন স্টিচে রয়েছে। হ্যাঁ, এইটাও হচ্ছে যে ওই মেয়েরা যেটা পরে আর কি, মুকুটটা। হ্যাঁ, এগুলো 350। আচ্ছা, এবারে দেখা শুরু করি শাড়ি। মানে আমি এগুলো সব দেখিয়ে ফেললাম, এবার ধরুন যাদের মনে হলো পরে যদি বলেন, তোমাকে হয়তো বলে দিই দেখালেন না, আপনারা একদম অনুষ্ঠানের প্রথম দিকে এগুলো সব পেয়ে যাবেন। কারণ এখন এই একটা আমাদের সুবিধা হয়েছে, প্রথম শাড়ি রেশম যে পুরো বিয়ে, একদম বিয়ের থিমে যাচ্ছি আমরা। আপনারা যদি চান যে এর সাথে মানে পাঞ্জাবি হচ্ছে যে সেট করে দিতে, সেটাও আমি করে দিতে পারবো। এটা হচ্ছে পারে ফ্রিল এবং এটা ব্রাশিং এর সঙ্গে পেইন্টিং, পুরোটাই হ্যান্ড, পুরোটাই হ্যান্ড পেইন্টিং। একই শাড়ি এদিকে ব্রাশিং করে ইয়েলো টোনটাকে আনা হয়েছে। 1780 টাকা দাম, নাম্বার 1780 উইথ ব্লাউজ পিস। অসম্ভব ভালো দেখতে হচ্ছে শাড়িটা, এক নম্বর। আমি জাস্ট হচ্ছে দুটো দেখাচ্ছি, প্রচুর রয়েছে, এমনকি আমাদের ফেসবুক পেজেও দিয়ে দেওয়া হয়েছে। আর সব থেকে বড় কথা, যদি আপনাদের মনে হয় যে আপনারা প্রণামীর জন্য অর্ডার দেবেন, একবারে অর্ডার দিন, একটু আগে থেকে বলে দেবেন, সেখানে একটা ডিসকাউন্টও থাকে। এটা লালের মধ্যে যাচ্ছে সানফ্লাওয়ার, পাটটা যাচ্ছে ফ্রিল করে। এটা হচ্ছে নাম্বার 2, 2 নম্বর শাড়ি, 365 না, এটা হচ্ছে নাম্বার 1 এর ARB। ARB, হ্যাঁ। প্রাইস হচ্ছে, একটা ছিল ইয়েলো আর হোয়াইট, এটা হচ্ছে পুরোটাই রেডে। দাম 1780। সমস্ত পূজো শেষ, এবার নতুন ডিজাইন, নতুন সবকিছু। এটা হচ্ছে নাম্বার 2, টিস্যু লিনেন। হ্যাঁ, তার মধ্যে মুদ্রাটা এমব্রয়ডারি করে গেছে, আর এর সঙ্গে তুমি ব্লাউজ পিস দিচ্ছো। হ্যাঁ, এটা ডাবল ব্লাউজ হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 2, 3650। শাড়িটা কিন্তু খুব ভালো দেখতে, খুব সুন্দর হয়েছে, সরস্বতী পূজার জন্য এখন থেকে নিয়ে রেডি করে ফেলো। ইনফ্যাক্ট এর সঙ্গে ম্যাচিং জুয়েলারিটাও তোমার কাছ থেকে পাওয়া যাবে, সেটাও পেয়ে যাবে। এইটাও দুইতেও আর কি, দুটো শাড়ি, মানে আমরা 2 এ দুটো দেখালাম, একটা দেখালাম এ গোল্ডেন, একটা মানে ইয়েলো গোল্ডেন, এটা হচ্ছে পিঙ্ক, পিঙ্কের সঙ্গে পিঙ্কের সাথে রয়েছে। এটা হচ্ছে টিস্যু লিনেনের উপরে, টিস্যু লিনেন পিঙ্ক, আর কিছু টিস্যু লিনেন ইয়েলো। এটা হচ্ছে 2 নম্বরে, 3650, নাম্বার 2B। হোম ডেলিভারি কুরিয়ার চার্জটা কিন্তু ফ্রি আছে। আচ্ছা, ওটা লাগবে না, না কোনো হোম ডেলিভারি চার্জ লাগবে না, কোনো কুরিয়ার চার্জ লাগবে না, শুধু শাড়ির দামটা পেমেন্ট করলেই আপনারা কিন্তু বাড়ি বসে শাড়িটা পেয়ে যাচ্ছেন।
বা কলকাতা শহর এবং শহরতলির কিয়দ অংশ আপনারা কিন্তু হোম ডেলিভারি পাবেন, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি। বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন, সেক্ষেত্রে আগে আপনাদের ব্যাংকে পেমেন্ট করতে হবে, এটাই সিস্টেম। এটাও দেখো, এটা হচ্ছে সেই ভাগলপুর কটন, তার মধ্যে পুরোটাই ভাবে যাচ্ছে এমব্রয়ডারি, প্রচুর প্রচুর কাজ আছে। নাম্বার 3 দেখালাম, 3500 3503 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো নাম্বার 4, 4 নম্বর শাড়ি নাম্বার 4, এটা হচ্ছে লখনৌ চিকেন স্মার্ট শাড়ি, এর কোনো বিকল্প হবে না, যেমন ভাবে খুশি পরুন, যেমন ভাবে খুশি ওয়াশ করুন। এই হচ্ছে শাড়িটার, এটা হচ্ছে কুচিটা, কুচিটাতে আবার পুরো কাজটা থাকবে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 4 2850 উইথ ব্লাউজ, পুরো পিচ কালারে। এবারে আসছি নাম্বার 5। আচ্ছা, আগের বারেও আমি এটা দেখিয়েছিলাম, তখন অনেকে পাননি, তো আবার আমি হচ্ছে যে দেখিয়ে দিচ্ছি বরফি। অ্যাকচুয়ালি ডিজাইনটা বরফি যাবে, চেস্ট পোর্শনে পায়ের দিকে পড়বে এই ফ্লোরাল লতাটা, তার সঙ্গে পাটটা যাচ্ছে। এবং এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 2450, 2450। এটা দেখালাম নাম্বার 5, 2450। নাম্বার 6, 6 নম্বর শাড়ি, ওই সেই ভাগলপুর কটনের হ্যান্ড পেইন্টিং। এই মেটেরিয়ালটা রিয়েলি ভীষণ ভালো, আর এত আরাম না পরে, অনেকেই এটাকে লিনেন বলে কিন্তু এটা লিনেন নয়, কিন্তু এটা ভাগলপুর কটন। হ্যাঁ, ওরা ওটাকে স্ল্যাব কটন বলে, কিন্তু অরিজিনাল স্ল্যাব তো নয়, কিন্তু দেখতে ওই ন্যাপসটা ন্যাপসটা আছে বলে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ব্রাইট হয়েছে, 100% কটন শাড়িটা, 100% কটন, অথচ মরমর করবে না। এবং শাড়িটার দামটা বলে দিই, শাড়িটার দাম হচ্ছে 2090 উইথ ব্লাউজ পিস, 2090, 6 নম্বর। 7 নম্বর শাড়ি নাম্বার 7, হ্যান্ডলুম, বেঙ্গল হ্যান্ডলুম, মসলিনের পুরোটাই রয়েছে লুকসটা, না এটা কিন্তু মার্সারাইজড কটনের উপর, নামে কি লুকসটা, হ্যাঁ হ্যাঁ, মসলিনের রয়েছে, দেখে মনে হয় মসলিন। এবং আঁচলটা পুরোটাই হাতে ঘোরানো কাজে, আর গায়ের উপরটা আসছে এভাবে, এটা পুরো মসলিনের লুকস, মানে একদম দেখলে মনে হয় মসলিন, একদম মসলিন পড়ছে। 2490 নাম্বার 7, 7 নম্বর উইথ ব্লাউজ পিস, 2490। 7 এর পরে যাব 8, বাহ এটা বিয়েবাড়ির জন্য ভালো কাজ, খুবই সুন্দর, খুবই উত্তম কাজ, এটুকু বলতে পারি। এটা পরের বার তুমি পরবে, হ্যাঁ হ্যাঁ, পাগল, এত শাড়ি রাখবো কোথায় গো, রেশম চেক, রেশম চেকের উপরে পাট, হ্যাঁ পুরো বেনারসের পাট বসানো, এই শাড়িটা সরস্বতী পূজায় পরা যেতে পারে, সিরিয়াসলি বলছি, আর খুব গর্জিয়াস লাগবে, এবং শুনো গরমকালের বিয়ে বাড়িতেও পরে চলে যাওয়া যায়, খুব ভালো কনসেপ্ট, বেশ গয়না টয়না পরে দারুন, খুব ভালো লাগবে কনসেপ্টটা, বেশ ভালো লাগলো আমার, মানে রেশম চেক নিয়ে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর ধরনের পার বসছে, কিন্তু এটা না একটা উইভিং বেনারসি পারের মতো করে, মানে রেশম চেক বেনারসি করে ফেলেছো। এটার দামটা হচ্ছে 2650, 8 নম্বর, নামটা এটাই থাকলো। আচ্ছা, রেশম চেক বেনারসি, চলো এরপরে দেখাচ্ছি, ওটা ছিল হচ্ছে 8, এবার আসছি 9, এটা ওই একই কনসেপ্ট, একই কনসেপ্ট, 9 নম্বর, বাহ, ওটা যদি মেয়ে পরে এটা মা পরুক, অসুবিধা কোথায়, এটা এটা কিন্তু এমব্রয়ডারি করে যাচ্ছে, এই পাড়ের যে উইভিংটা না সেটাকে ভিতরে এমব্রয়ডারি আনা আছে, ব্লাউজও কিন্তু এমব্রয়ডারি করা হয়েছে, এগুলোও কিন্তু প্রণামীর জন্য খুব ভালো, 2650, আর খুব ভালো শাড়ি হয়েছে। ওটা গেল হচ্ছে নাম্বার 9, এবার আসছি নাম্বার 10। এই শাড়িটাও চট করে মনে হয় যেন পিওর মটকা, এর মধ্যে কোনো মটকা আছে, ডেফিনেটলি একটা মটকা আছে, এটা মিলে কাটা, মিলে মটকা, হ্যাঁ, যার জন্য দামটা কম, হ্যান্ডরোল মটকা হলে এর দামটা 6000 হয়ে যায়, এটা মিল মটকার ব্যবহার আছে বলে 3980, কিন্তু শাড়িটা আপনাকে দেখে মনে হয় আপনি মটকা, মানে হ্যান্ডরোল মটকাই পরে আছে, পিওর মটকা পরে আছে, এফেক্ট হ্যান্ডরোল মটকা। তুমি জানো আমার কাছে আছে মিল মটকা দু তিনটে শাড়ি আছে, বোঝা যায় না, কেউ বুঝতে পারে না, মানে আমরা যারা শাড়ি ঘাঁটি বলে বুঝতে পারি। এটা হচ্ছে ব্লাউজ 3980 নাম্বার 10। এবারে আসছি নাম্বার 11, যে শাড়িটা আমি পরে রয়েছি, তুমি নিজে পরে আছো এই সেম পিসটাই, হ্যাঁ সিঙ্গলে দেখাবো, হ্যাঁ হ্যাঁ দেখো, মানে একদম সেম পিস কিন্তু পরে আছো, প্রচুর প্রচুর কাজ রয়েছে এটার সঙ্গে, ব্লাউজটা পুরো শাড়িটার মধ্যে মিরর যাচ্ছে, আর এই হচ্ছে কুচি থেকে বাদ বাকিটা, একটা কুচি দিয়ে দেখাই একটু, মানে পুরো তিনটে কলকাতে কুচিটা কভার করছে, আর ভীষণ বড় বড় কলকা, একদম এইটা আমার প্রচুর কালারে হয়, কি ভালো লাগছে গো দেখতে, সে ঘাগরার মতো একটা এফেক্ট আসছে, এফেক্ট আসবে সিরিয়াসলি। এবং এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 2290, 2290, অত্যন্ত কম,
উইথ ব্লাউজ, হ্যাঁ উইথ ডাবল ব্লাউজ বলা যেতে পারে, কারণ এটাতেই শুধু হাত আটা হ্যাঁ হ্যাঁ এটা হলুদের সাথে হয়েছে ভালো পুরো বডিটা র‍্যাপ করবে হচ্ছে যে এইভাবে কাজটা, আর তার সঙ্গে তোমার ব্লাউজের পাতাতেও কাজটা থাকবে, ব্লাউজ পিসটা না পরে বেশ আরাম, খুব আরাম, পুরো পারে টেম্পল গুলো পুরো স্টিচে যাচ্ছে, প্রত্যেকটা কুচি ধরে ধরে এইভাবে করছে, এবং প্রাইসটা হচ্ছে ২৪৮০, ১৩ নম্বর ২৪৮০, নাম্বার ১৩। এবারে আসছি নাম্বার ১৪, আবার এটা আছে রেশম চেকের পরে জামদানিতে, জামদানিতে যে রয়্যাল জামদানি হয়ে গেছে, একদম রয়্যাল জামদানি, বাবা বেশ ভালো নাম দিয়েছো। অ্যাকচুয়ালি কি হয়েছে, উইভিং পাড় আঁচল বসেছে, প্লাস ভেতরে উইভিং এর গ্যাপে গ্যাপে স্টিচও করিয়েছো, এটা পরে ডেফিনেটলি বিয়ে বাড়ি, হ্যাঁ একদম বিয়ে বাড়ি, ডেফিনেটলি বিয়ে বাড়ি। প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে ৩৮০০, নাম্বার ১৩, এটাও একটার সাথেই আমি দুটো দেখিয়ে দিচ্ছি নাকি দুটো, হ্যাঁ দুটো আলাদা নাম, দুটো আলাদা নাম নাম্বারে আছে, এটা ১৪, এটা ১৩ নম্বর ছিল, এটা ১৪ নম্বর, এটা দিয়ে আমার কি পছন্দ হয়েছে যেহেতু সাদা পছন্দ করি বলে, পুজোর সময় মানে যে কোনো পুজো অকেশনে দারুণ লাগবে, হ্যাঁ এটা প্রত্যেকটা ফুল ধরে ধরে কিন্তু পুরো স্টিচ করা রয়েছে, এই হচ্ছে শাড়িটা, এবং এরও প্রাইস হচ্ছে তারপরে কাজটা হয়েছে। আচ্ছা প্রথমে হ্যান্ড পেইন্টিং হয়েছে, অ্যাসিড পেইন্টিং হয়েছে, তারপর মেশিনে পুরোপুরি বাঁধা হয়েছে, পুরো বাঁধা হয়েছে, প্রত্যেকটা ফ্রেম আউটলাইন করা হয়েছে, ১৮৫০, ২৮৫০, নাম্বার ১৫, পুরো সিল্ক চান্দেরিতা করা এটা, এটা হচ্ছে, এবং এখানে কিন্তু এমব্রয়ডারি করে করে যাচ্ছে, ২৮৫০, ১৮৫০, নাম্বার ১৫, উইথ ব্লাউজ। এবারে আসবো নাম্বার ১৬, ১৬ নম্বর মেখলা, আগেরবার মেখলা দেখিয়েছিলাম, প্রচুর হচ্ছে যে মানে ডিমান্ড ছিল, অনেকেই বলেছেন যে নতুন স্টক এলে আবার দেখাতে, এটা আসাম তো, পুরোপুরি আসাম, পুরোপুরি আসাম, আর এর সঙ্গে এটা হচ্ছে চাদরটা, আর এটা মনে হয় তোমার মেখলাটা এবং তার সঙ্গে ব্লাউজ, তার সাথে ব্লাউজটা, হ্যাঁ রানীতে রয়েছে, এগুলোও কিন্তু বিয়ের একটা আর একটা শাড়ি হতে মানে শাড়ির বদলে একটা মেখলা কিন্তু হতেই পারে, এটা হচ্ছে মেখলাটা যাবে, একটু কিভাবে পরবেন বা রেডি করবেন আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন, আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, ভিডিওটাই পাঠিয়ে দেবে একদম, হ্যাঁ ও তো মেখলাটা, তাই তো এটা মেখলাটা, আর এটার সঙ্গে ব্লাউজটা আসছে রেডে, হ্যাঁ এই রেডে থাকছে ব্লাউজটা, বাহ জিনিসটা বেশ সুন্দর, হ্যাঁ ভীষণ গর্জিয়াস, দেখো ৩৫০, ১৭ নম্বর, ৩৫০, এবারে আসছি ১৮, এটাও দেখো একটা এরকম শাড়ি হয় না, দুর্দান্ত ব্যাপার, এইটা এইটা একটা নতুন, এটা হচ্ছে যে এটা হচ্ছে দোপাট্টাটা, আমার দোপাট্টাটা দারুণ লেগেছে, দারুণ, আর এগুলো না ভীষণ বড় মেখলা সবার মোটামুটি হয়ে যাবে, এটা হচ্ছে ব্লাউজটা, আর এই আসছে মেখলা, মেখলাটা প্রাইস হচ্ছে তোমার ৩৫৫০, নাম্বার ১৮, এবারে আসবো নাম্বার ১৯, ও ১৮ এর মধ্যে এটা নাম্বার না, হ্যাঁ ১৯, এটা ১৯, হ্যাঁ হ্যাঁ ১৯, এটাও ৩৫৫০, এটা হচ্ছে যে চাদরটা, এটা হচ্ছে, এটা হচ্ছে ব্লাউজটা, হ্যাঁ রেডে যাচ্ছে ব্লাউজ, আর এটা এটা হচ্ছে মেখলাটা, এটাও ৩৫৫০, নাম্বার ১৯। আচ্ছা এবারে টেবিলের শাড়ি দুটো একটু চট করে দেখি, হ্যাঁ এই দুটো সেমি কাতান টাইপের শাড়িটা, দাম হচ্ছে ২৬৫০, এগুলোর কোনো নাম্বার নেই, তোমার মনীষার সামনে রয়েছে হচ্ছে একটা দুটোই শর্ট কালারের, দেখো অনিয়ন এন্ড ব্লু, মানে অনিয়ন পিঙ্কের সঙ্গে ব্লু, আর এটা হচ্ছে ব্লু এর সঙ্গে গ্রিন, আমার সামনে রয়েছে একটা মানে একটু সি গ্রিন,
মানে একদম সমুদ্রের কালার, হ্যাঁ সমুদ্রের জলের রং, বা পিকক গ্রিনও বলতে পারো। এটার প্রাইস হচ্ছে 2650 সিলভার দিয়ে, একটা গোল্ডেন দিয়ে একটা সিলভার দিয়ে, এটা সম্ভবত গোল্ডেন দিয়ে, হ্যাঁ গোল্ডেন সিলভার মেশানো, আর এটা হচ্ছে পুরোটা সিলভার দিয়ে। আচ্ছা এবারে ডিসকাউন্টের শাড়ি, হ্যাঁ 20 নম্বর থেকে আমার তো এই সময়টা একটা স্টক ক্লিয়ারেন্স চলে, যেটা আমার হচ্ছে যে শোরুমেও চলছে, তো এগুলো কিন্তু একদমই সিঙ্গেল পিস, বুঝতেই পারছেন যে এই সমস্ত শাড়ি, কারণ অনেকটা ডিসকাউন্ট, মানে 10 to প্রায় 25-30% মতো ডিসকাউন্ট আছে। এটা ব্যাঙ্গালোর সিল্কে হ্যান্ড আরি পার্সির কাজ, আরিতে পার্সি হয়েছে এবং হ্যান্ড আরির কাজ, এবং এটার প্রাইস হচ্ছে অরিজিনাল প্রাইস 8990, এখন পাবেন 7990, মানে এগুলো লটারি পাওয়ার মতো, এগুলো একটাই শাড়ি একজনই পাবে একদম, এগুলো আর কোনদিন পুরনো হবে না, পুরনো হবে না, আর সম্ভব নয় যে এই প্রাইসে আমি হচ্ছে, কারণ এটা হচ্ছে আবার যেহেতু নতুন কাজ হবে। এটা হচ্ছে ব্লাউজ 8990টা পাবেন 7990, 1000 রুপিস। এগুলো কিন্তু হচ্ছে যে একদমই আমি হোল্ড করে রাখবো না একদম, মানে আজকে আমার প্রোগ্রাম হচ্ছে, কালকের মধ্যে ব্যাংক পেমেন্ট করে দিতে হবে, যদি বাইরের বন্ধুরা বুক, বাইরের বন্ধুরা তো পেয়ে যাবেন। এটা বলে বৌভাত, একদম বৌভাত, আমি একটু গায়ে ফেলে দেখাই গো, এই কালারটা না আমার মনে হয় সব কমপ্লেকশনকে কমপ্লিমেন্ট করে, যে কোনো কমপ্লেকশন, আপনার গায়ের রংটা, এবং আমি বলবো ফর্সাদের থেকে যাদের গায়ের রংটা বেশ চাপা তারা এই কালারটা পরুন, এনহ্যান্স করবে। এবং প্রাইসটা হচ্ছে 9500, কারণ কাজ অনেক বেশি, পাচ্ছেন 8500, 8500। এটা হচ্ছে 21-22 যাব, মানে এই সমস্ত শাড়িতে সবেতে 1000 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ আমি লাস্ট ইয়ারেও দিয়েছিলাম এই সময়টা তখন, এবং প্লিজ হচ্ছে যে এই নিয়ে একটু মারামারি করবেন না, কারণ একদমই সিঙ্গেল পিস, এটা রিপিট অর্ডার হবে না, হবে না, কারণ রিপিট অর্ডার হলে আপনাকে তখন এর যেটা অরিজিনাল প্রাইস 8200 তারও বেশি দিতে হবে, তারও বেশি, কারণ এখন এই সময়তে সবকিছুরই দাম বেড়ে গেছে। এই শাড়িটা হচ্ছে কাতান, 3D কাতান, গ্রিন শেডের উপরে রয়েছে, এবং তার উপরে মেরুন সুতো দিয়ে, মানে লাল সুতো দিয়ে কাজটা হয়েছে, দেখো কি ভালো লাগছে, একদম অন্য রকম। 8200 পাবেন 7200, 8200 এখন পাবেন 7200। এটা হচ্ছে ব্লাউজ পিস নাম্বার 22-23, এটা পেন্টিং এর সঙ্গে কাঁথা, হ্যাঁ 23 নম্বর 23 পেন্টিং কাঁথা, 23 এর প্রাইস তো আমার কাছে লেখা নেই, প্রাইসটা লেখা নেই, ওটা বোধহয় ট্যাগে লেখা রয়েছে, 23 ট্যাগ কোথায়, ট্যাগও তো খুঁজে, হ্যাঁ 23-6950 পেয়ে যাবেন 5950 তে, বুঝতেই পারছেন, মানে পেইন্টিং কাঁথা, এটা তসরে, তসরে একদম, এটা 6950 পাচ্ছেন 5950। এটা দেখালাম হচ্ছে 23, এবার যাব 24, এটা তো ডুপিয়ান কোষা, হ্যাঁ তার মধ্যে তার উপরে কাঁথা, এটা তো পুরনো শাড়ি নয়, না না মানে এমন না যে ঠিক আছে আউট ফ্যাশন, না এগুলো ধরো এই জানুয়ারি ফেব্রুয়ারিতেই হয়ে এসেছে, হচ্ছে যে আমি এক বছরের মধ্যে তোমার কাছে রয়ে গেছে স্টক দিয়ে দিয়েছি, হ্যাঁ তো এটা হচ্ছে এক্সট্রা একটা ব্লাউজ দিয়েছে, এবং এটার প্রাইস, এইটারই ব্লাউজ পিস, এটারই ব্লাউজ। আচ্ছা এর প্রাইসটা হচ্ছে তোমার 6900, পাচ্ছেন 5800, 5800 পেয়ে যাচ্ছেন, 6900 5800 পাবেন 24 নম্বর, 25 নম্বর, এটা একটা ডিজাইনার, ডিজাইনার পিস, ব্লাউজটা শুরুতে, তারপরে এটা কাতান কাঁথা আঁচল, আর এই জায়গাটা আসছে কাঁথা, এটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্কের উপরে, আর এই পাশটা আসছে উইভিং, হ্যাঁ প্রাইস হচ্ছে 6800, পাবেন হচ্ছে 5500, 5500 পেয়ে যাচ্ছেন নাম্বার 25-26, এগুলো ডিসকাউন্ট, হ্যাঁ সব, মানে এই টাইমটা থাকে আমার প্রত্যেক বছর, এটা তো জরি বর্ডের ঘিচা, হ্যাঁ তাতে বাটিক, আর এগুলো মানে আর পিস নেই, আবার আমাকে করাতে হবে। 26-5300 পাচ্ছেন 4300-এ, 26 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসছে 27, এই দুটো একই প্রাইস, একই প্রাইস, 5300 পাচ্ছেন 4300-এ, এগুলো খুব স্মার্ট শাড়ি, কিন্তু খুব ভালো কোয়ালিটি, এবং স্ক্যালপ করে যাচ্ছে, এই যে স্ক্যালপটা আঁচলে দেখছেন, এই স্ক্যালপটাই পুরো শাড়িটাকে ফ্রেমিং করবে, এবং এই কাজটা আপনারা দেখেছেন,
এটা বহুদিন আগে আমার হচ্ছে কটনে হতো, এটা হচ্ছে কোমরের কাছে মেখলার মতো পড়বে, আর এই হচ্ছে শাড়িটা। দামটা হচ্ছে 5800, পাবেন 4800, 5800 পাবেন 4800 এ তসরে এই কাজ লটারি পাওয়া ভাবাই যাবে না। এটা 28 দেখালাম, এবার আসবো 29 নম্বর। আরো কি বলতো, আমি যেহেতু একদম এক্সিবিশন করি না, সেহেতু আমার তো কিছু তো হচ্ছে স্টক হয়ে যায়, বিশেষ করে ম্যাক্সিমাম যেহেতু হোলসেল হয় সেহেতু অনেকটাই স্টক থাকে। হোলসেলের না এখন অনেকটা লাভবান হচ্ছে না, একদম। আর হোলসেলের সারা বছরই নিতে পারে। সাধারণত এই শাড়িগুলো হোলসেলে আমি দিই। এটা হচ্ছে হ্যান্ডলুমে মটকাতে বাটিক, হ্যান্ডলুম মটকাতে বাটিক হয়েছে, 29 নম্বর, 5500, 4500 তে পেয়ে যাবেন উইথ ব্লাউজ পিস। 4500 পাবেন হচ্ছে 5500 পাবেন 4500 এ, ওটা গেল 29, এটা হচ্ছে 30, এটাও তাই হ্যান্ড, এগুলো হচ্ছে হ্যান্ডরোল মটকা। হ্যাঁ, এবং তার মধ্যে এইভাবে যাচ্ছে, এটা পেন্টিং, আগেরটা বাটিক দেখালাম, এটা পেন্টিং, একই দাম থাকছে 5500 পাবেন 4500 এ উইথ ব্লাউজ। একদম ঝটপট বুকিং করে নিতে হবে। এবারে আসছি 31 নম্বর, এটা গাছি তসরে অবশ্যই কনফার্ম হয়, কারণ আমাদের মোটামুটি আজকালের থেকেই হচ্ছে যে ডেলিভারি শুরু হয়ে যাবে, থেকে হোম ডেলিভারি শুরু হয়ে যাবে, কাছাকাছি আজকে থেকেই শুরু হয়ে যাবে। এটা হাফটা এরকম ভাবে লাল রঙের ব্রাশিং হয়েছে, একদম গাছি তসরে, তার মধ্যে গুজরাটি, আর হাফটা হচ্ছে একদম তসরে পেন্টিং পেন্টিং করা হয়েছে। এটার দাম 6800, এখন পাবেন 5800, 6800 পাবেন 5800 এ। নাম্বার 31, 32, 32 নম্বর, এটা হচ্ছে 32 নম্বর, মিক্স ম্যাচ, মিক্স ম্যাচ, এগুলো সবই মিক্স ম্যাচ, আঁচল বডি 32, 32 নম্বর, এটাও 6800, হ্যাঁ এগুলো সব সেম প্রাইসই আছে, পাবেন 5800 উইথ ব্লাউজ। 33 তে যাব, 33 মানে বিয়ের জন্য, সামনের বার পূজোর জন্য একবার নিয়ে রাখুন, কারণ এই শাড়ি তো কোনোদিনও পুরনো হবে না, যে এইবারে এইটা উঠেছে ওইবারে ওইটা উঠেছে, আর ওগুলোতে যাবেনই না, যে এইবারে কি শাড়ি উঠলো ওগুলোতে যাবেনই না, কারণ আপনার ওয়ার্ড্রপটা আপনার একান্ত নিজস্ব। এটার দাম 6800 পাবেন 5800 তে। অনেকেই আমার শোরুমে এসে জিজ্ঞাসা করেন যে কি এবারে চলছে, আমি বললাম আমি যা চালাচ্ছি তাই চলছে, একদম তাই। মাইকা করে বসানো হয়েছে, একটা কলমকারি জাল করা হয়েছে, এবং এখানে একটা মাছের আঁশের ডিজাইনের উপরে ব্লক ফেলে তার উপরে কাজটা করা, প্রচুর কাজ, প্রচুর কাজ, আবার কুচিটাচুলের ওই ব্লকটা একদম ছোট ছোট হয়েছে, ভীষণ লেগেছে, পাইপিং গেছে শাড়িটাতে। 6800 পাবেন 5800 তে, নাম্বার 34 উইথ ব্লাউজ। 35 এ যাব, এটা আড়ি দিয়ে বাঁধা হয়েছে হ্যান্ড পেইন্টিং কে, এটাও তসর, এগুলো আমি হচ্ছে মানে একবারও দেখাইনি। 35 নম্বর আঁচল, পুরো হ্যান্ড পেইন্টিং, তাকে পুরো বাঁধা হয়েছে হ্যান্ড আড়ি দিয়ে, পুরো মিরর গেছে। 35 নম্বর, 6800 পাবেন 5800 এ, নাম্বার হচ্ছে 35। এবারে আসবো 36, 36 নম্বর, নাম্বার 36, 36, সারা শাড়িতে অসংখ্য মিরর, অসংখ্য মিরর, আর পুরোটাই হ্যান্ড মাল্টিকালার, এই হচ্ছে শাড়িটা। বাহ, এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি, নাম্বার 36, 6950, এটা পাচ্ছেন 5650, মানে 1300 টাকার উপরে দাম কম, হ্যাঁ, উইথ ব্লাউজ। এবারে আসবো 37, 37 নম্বর, এটা হচ্ছে তসরে বাটিক, এই শাড়িটা আমরা দেখিয়েওছি, আমার নিজেরও মনে আছে, তখন পছন্দ করেননি, এখন দেখবেন প্রচুর মানুষ পছন্দ করবেন, কিন্তু পাবে না, উপায় নেই। এটা বাটিকের সঙ্গে কাঁথা এবং জিরো সাইজ সিকোয়েন্সের ব্যবহার আছে, কিন্তু খুব লাউড, একদমই বোঝা যাবে না, জাস্ট লাইট পড়লে একটু হয়। 6300 পাবেন 5300 তে উইথ ব্লাউজ পিস, 6300 পাবেন 5300 এ। এর পরের শাড়িটা হচ্ছে সিল্ক, এটাও মিক্স ম্যাচ, এটা দেখো প্রচুর কাজ করা, প্রচুর, এটা কি পেইন্টিং না ব্লক, এটা পেইন্টিং হয়েছে, পেইন্টিংটাকে ধরে ধরে এভাবে এমব্রয়ডারি করা, এগুলো কিন্তু অ্যাপ্লিক, এগুলো হ্যান্ড অ্যাপ্লিক, ব্ল্যাক গুলো সব অ্যাপ্লিক, হ্যান্ড অ্যাপ্লিক করা, এগুলো স্টিচ, কি খাটনির কাজ। এবং প্রাইস হচ্ছে 6500 পাবেন 4999 উইথ ব্লাউজ পিস। 38 দেখালাম, এবার আসছি 39,
39 নম্বর আমার শোরুমে আরো রয়েছে, আপনারা চাইলে শোরুমেও চলে আসতে পারেন। হ্যাঁ, এটা অ্যাসিড পেইন্টিং, কারণ এখন সবকিছুর উপরই একটা স্টক ক্লিয়ারেন্স ডিসকাউন্ট চলছে, মানে সেটা মিনিমাম 10% থেকে আপ টু 30% অবধি, কিন্তু সেটা স্টক লিমিটেড এর উপর। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরুন হচ্ছে যে নতুন কাজ যেগুলো হচ্ছে 20 অবধি, যেমন আজকেই 20 অবধি কিন্তু কোনোটার উপর ডিসকাউন্ট নেই। 21 থেকে আমরা ডিসকাউন্ট শুরু করলাম, আগের সাইজে নেই কেন দিদি? কারণ ওগুলো আবার মানে নতুন ভাবে কাজ, নতুন ভাবনায় নতুন কাজ চলছে। তো আবার এটা আবার বাটিক দেখাচ্ছি, এটারও প্রাইস হচ্ছে 4200 পাবেন, 3700 নাম্বার 40, একদম সরু তুলি 40 নাম্বার উইথ ব্লাউজ, মানে লাস্ট এপিসোডেও আমি এটা দেখিয়েছিলাম। এবারে আসছি 41, এটা হচ্ছে মটকাতে, তো হ্যাঁ হ্যাঁ ওই হ্যান্ড রোল মটকাতে, এবং পুরো ঝুমকা ডিজাইনটা এমব্রয়ডারি করে যাচ্ছে। 41 নম্বর 5500 পাবেন 4300, 5500 4300, একদম মানে ব্রাইট শাড়ি, 4300 তে পেয়ে যাচ্ছেন 42। এবার আসছি 43, এটা জরি বর্ডার তসরে বান্ধেজ, একদম আঁচলে যাচ্ছে তসরের সঙ্গে, এটা গ্রিনের সঙ্গে এইভাবে যাচ্ছে বান্ধেজের কাজ। প্রাইস হচ্ছে তোমার 5500, 4600 এ পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ পিস। এটা দেখালাম, মানে এটা দুটো দেখালাম, মানে দুটোই আছে আর নেই কিন্তু। হ্যাঁ, আর কি কালার আছে, আর কোন কালার? প্লিজ হোয়াটসঅ্যাপে দেখতে চাইবেন না, একটু হচ্ছে যে প্রোগ্রামটা দেখে নিন ইউটিউবে, আমি হোয়াটসঅ্যাপে দেখতে দেবেন তুমি প্রোগ্রামে। হ্যাঁ, আমি লিংকটাই পাঠিয়ে দিই। এটাও 5500, 4300, হোলসেলের অবশ্যই যোগাযোগ করুন। হ্যাঁ, আর চলে আসুন, ওর বুটিক হচ্ছে নওদাপাড়া, এটা একদম বেলঘরিয়া রথতলা, যেটা নজরুল মঞ্চের কাছাকাছি, মানে দোকান থেকে মিনিট পাঁচেকের রাস্তা। হ্যাঁ, মিনিট সাত আটে হবে, সাত আটে। পুরোটা কিন্তু মেশিন পার্শ্বের কাজ গেছে, এটা জরি বর্ডার ঘিচা, তাছাড়া ডায়েট ঘিচা যেটা, এটার প্রাইসটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার সম্ভবত, এবং আপনারা প্রাইসটা হচ্ছে 3950 তে পাবেন ওটা। এটা হচ্ছে 46, প্রাইস হচ্ছে 5500, পাবেন 4300, এটা হচ্ছে 46, 46 নম্বর উইথ ব্লাউজ। ডিসকাউন্টেড শাড়িতে না হোম ডেলিভারি কুরিয়ার চার্জটা লাগবে, এটা হ্যাঁ এইগুলো ডিসকাউন্ট। 21 নম্বর থেকে হোম ডেলিভারি, 20 নম্বর থেকে, 20 নম্বর থেকে হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ লাগবে। এই শাড়িটাও আমরা দেখিয়েছিলাম কাটিয়াবার, একদম আমার মনে আছে, এটা মনে আছে তসরে, এবং প্রাইসটা হচ্ছে তোমার 6500, পাবেন 5700 উইথ ব্লাউজ পিস নাম্বার 47 48। এটাও তোমার এটা ঘিচা তাসারে, হ্যাঁ ঘিচা, কিন্তু এটা জরি বর্ডার নয়, নয় এটা প্লেন ঘিচা তাসারে বাটিক হয়েছে হাফ, এটা আর এই হচ্ছে হাফটা, 4500 পাবেন 3500 এ 47, মানে একটা কটনে কাজের এরকম দাম হয়ে যায়। হ্যাঁ, 48, 48 নম্বর, এটার সঙ্গে ব্লাউজটা ওখানে রাখা রয়েছে। এই শাড়িটা ড্যাম স্মার্ট শাড়ি, যিনি পাবেন আজীবন কালের শাড়ি হবে, একদম দাম হচ্ছে তোমার 4500, একদম ইনভেস্ট। এই শাড়িটাও ভীষণ সুন্দর, একটা জরি বর্ডার তসর, এবং তাতে বাটিক হয়েছে, ক্যা বাত। এটা হচ্ছে 50 নম্বর, 4950 পাবেন 4350 তে উইথ ব্লাউজ পিস নাম্বার 51, 51 নম্বর আচল, এটা জাস্ট দুটোই দেখালাম, 51 নম্বর, এটাও 4950 পাবেন 4350 তে উইথ ব্লাউজ পিস 51। এবারে আসছে 52, 52 নম্বর, এটাও আমার বেশ পছন্দের, এটা খুব স্মার্ট শাড়ি, খুব স্মার্ট শাড়ি, 52, 52 নম্বর, 4950 পাবেন 4350 তে, 4950 পাবেন 4350, 52। এই শাড়িটা এত পছন্দের, দেখাইনি আমি, আমি হলো দেখাতাম না, নিজের ওয়ার্ড্রপে থাকতো। হ্যাঁ, মানে এখন না বেরোলে এটা আমার ওয়ার্ড্রপে চলে যাবে। এটা হচ্ছে তোমার 53, 53 নম্বর, 5500 পাবেন 4650 একদম উইথ ব্লাউজ পিস, এটা হচ্ছে 53। লাস্ট শাড়ি দেখাতে দেখাতে বিদায় নিচ্ছি, এটা হচ্ছে বাফতাতে, বাফতাতে, এটা না দেখালে
অনুষ্ঠানটাই করা হতো না, বৃথা হয়ে যেত, কারণ বাপটা দেখাচ্ছি না অনুষ্ঠান জড়িবাটা তসর বাপটা, এটা 36-50 পাবেন 32-50 জানেন। আর একটা উপাশে রয়ে গেছে, ওটা আমি আর খুলে দেখালাম না, এটা আপনারা জানেন আপনারা ডিজাইনটা। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের। প্রতি মাসের তৃতীয় রবিবার 12:30 আবার দেখা হবে ডিসেম্বর মাসে। হোলসেলাররা যোগাযোগ করবেন।